সম্পত্তির লোভে বোনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইদের বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে বোনকে ইট দিয়ে মাথায় মেরে ফেলার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় হাঙ্গর থানার অন্তর্গত ঝেঝিরাইট জামাইপাড়া এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ভাঙড়ের ঝিঝির আইটের। মৃত মহিলার নাম আরবানি বিবি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ভাঙড়ের ঝিঝির আইটে নিজের বোনকে বেধড়ক মারধর করে ভাইয়েরা। এমনকি মারধর করার পর চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে বাড়িতে দীর্ঘক্ষণ ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়দের উদ্যোগে নলমুড়ি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ছোট বোন ফোন করে বলছে, বাবু তুমি তাড়াতাড়ি এসো, মার ছোট মামা মামা ধরে মেরেছে, মা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, খুব চোট লেগেছে, তুমি তাড়াতাড়ি এসো। ও আর মার উপরে ওদের এত ক্ষোভ ছিল কিসির আমি জানিনি, যে মেরে মেরে ফেলে দেবে। কে কে মেরেছে? আমার বড় মামা, মেজে মামা, ছোট মামা। বড় মামা কি করেছে? ওরা ঘরে ছিল মনে হয়, বলে আমরা ইফতারি করে ঘরে ছিল। কি দিয়ে মেরেছে আমি জানি নে, আমি সে দেখি আমার মা মরে পড়ে রয়েছে, আমি তো জানি নে। আপনার নাম কি? আমার নাম রাজুদা বিবি। ভাঙড়ের ঝিঝি রাইটের মনসুর ঘরামির 4.5 বিঘা চাষে জমি আছে। বেশ কিছুদিন আগে তার মৃত্যু হয়। অভিযোগ, বাবার মৃত্যুর পরই জমি নিয়ে ছেলেদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। মৃত আরবানি বিবি সম্প্রতি বাপের বাড়িতে থাকছিল বলে খবর। ফলে ছেলেদের জমি বিবাদের নাম জড়ায় মেয়েদেরও। নিজেদের পথের কাঁটা সরাতে কি ভাইরা নিজের বোনকেই পিটিয়ে খুন করল? উঠেছে প্রশ্ন। ঘটনা ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশ মৃত আরবানি বিবির 2 ভাই ও 1 ভাইপোকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত ত্বরান্বিত করবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। এদের ভাই ভাই বোনের পারিবারিক সমস্যা, কথা বলতে বলতে যারা ঝগড়া হয়ে মারপিট করতে করতে তো সেন্সেস হয়ে যায়, তো ডাক্তার মেরার মতো মারছে। কীভাবে মেরেছে? মানে চড় কিল ঘুষি এইসবইভাবে মেরেছে। তো একটা অভিযোগ আসছিল যে ইট দিয়ে মেরেছে ম্যান। হ্যাঁ, একটা দাগ তো আছে দেখছি একটা, কারণ আমি তো স্পটে ছিলাম না। কিন্তু কীভাবে মেরেছে সেটা তারা প্রত্যেক কিছু বলতে পারবে, পরে অবশ্যই জানা যাবে। এটা কে মেরেছে? কে? ভাইরা মেরেছে। কি কারণে জানা গেছে? ওদের ভাই বোনের একটা পারিবারিক মানে আপত্তির বিষয় ঝগড়া ছিল। ওদের ওরা 2 ভাই বোনই ঝগড়া হয়েছে, মানে মায়ের গালাগালি হয়েছে। হওয়ার পরে ও আমাকে জানিয়েছিল, ওই মেয়েটা নূরবানি, এই এই মায়ের যেটা বলে, তো বলে এরকম গালাগালি করছে, কি করব। আমি ঠিক আছে জানো, দুজনের মুখে জানা হোক, তারপর ইয়ে করবো, বিচার হবে। তা ও ওদিক দিয়ে আসছিলো আমাদের প্রধানের কাছে। তা ওই আসার সময় বলছে, কে মারবি আমার মার? তখন ওই মেজো ভাই আধা ইট দিয়ে মেরেছে, আর ওই মুখ ভাবে পড়ে গেছে ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা পড়ে গেলে অনেকক্ষণ অনেকক্ষণ পড়ে আছে। আমি জোর করে মাথায় জল দেওয়ালু দিয়ে, আর ওর বড়ো ভাই এসে ভিডিও ক্যামেরা করছে, বলতে ওইভাবে পড়ে থাকুক, ওইভাবে পড়ে থাকুক, আমরা পরে দেখবো, বলে পুলিশ এসে তুলে নিয়ে যাবে। গালাগালি এরা দিয়েছে, এই যে মরে গেছে উনিও দিয়েছে, আর যে মেরেছে তার ছেলেও দিয়েছে। এনাকে কে মেরেছে? এনাকে মেরেছে রহিম। উনি কি হয়? ভাই আই মেজো ভাই, সঙ্গরা সবাই ছিল, সব ভাই কটা ছিল। কে কে একটু নাম বলুন। ইসমাইল, ইসমাইলের ছেলে, আর রহিম, রশিদ, এরা সবাই সবাই ছিল ওখানে। সবাই এরা সবাই এনার কি হয়? বোন হয়। বোন? হ্যাঁ। মানে ওদের আপনার নাম কি? মীরা আশরাফ। আপনার বাড়ি এনার বাড়ির পাশে? বাড়ির পাশে।